Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার মা দুই বোন আর ছোট মেয়েকে নিয়ে যাচ্ছি একটু পার্কে হাঁটাহাঁটি করে আসতে। আমার ছাড়া বোন আমার বড় বোন একটু বিজি। সবাই একসাথে কোথাও যাওয়া ভেরি টাফ, এখানে একজন না একজন বিজি থাকেন, তো আমরা তিনজন মিলে যাচ্ছি। এই পার্কে গেলে অনেক হাঁটাহাঁটি করতে হয়, আমি হাঁটতে পারি কিন্তু আমার মা বোনরা একটু হেঁটেই শেষ। আমাকে বলে না কত আর কত, আমি বললাম আরও সামনে আর একটু হাঁটো, সুন্দর সিনারি আছে। আর এমনিতেই এখানে আমরা 10 মাস ঠান্ডার মধ্যে ঘরে থাকি, কোথাও যদি যাওয়া হয় দরকার হলে যাওয়া হয়, রোদ খাওয়া তো হয় না, শরীরে রোদ লাগেই না, ভাইটামিন ডি এর অভাব, ওই জন্য আমাদের এখানে দুধে ভাইটামিন ডি এক্সট্রা অ্যাড করে। তো আপনি দুধ খান, ক্যালসিয়াম তো পাবেন কিন্তু ভাইটামিন ডি দরকার ক্যালসিয়ামটাকে অ্যাবসর্ব করার জন্য। তো ভাইটামিন ডি একমাত্র রোদেই পাওয়া যায়, তো সুযোগ পেলেই আপনার 15-20 মিনিট রোদ খাবেন, সানস্ক্রিন লাগাবেন অবশ্যই। তো আমি বললাম যে চলো, ভাইটামিন ডি তো পাবো না, তো ভাইটামিন ডিটা নিয়ে আসি, কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। কেনটাই আপনাদের অস্টিওপোরোসিস একটা রোগ, ফ্রেঞ্চে অস্টিওপোরোসিস বলে, আমি জানি না ইংলিশে কতটুকু ভালো প্রোনাউন্স করতে পেরেছি। মানে আপনার বোন একদম উইক হয়ে যায়, আপনি যদি সামান্য একটু ব্যথা পান পড়েন তাহলে আপনার ফ্র্যাকচার হয়ে যেতে পারে ইজিলি, এই জন্য শরীরে রোদ লাগাতে হবে সুযোগ পেলেই। ক্যানাডায় উইন্টারে ফ্রিজিং রেইন হয় মাঝে মধ্যে, স্লিপারি হয়ে যায়, তো যাদের অস্টিওপোরোসিস যাদের আছেন, ধরেন উনি যদি পড়ে তাহলে ফ্র্যাকচার হয়ে যাবে খুব ইজিলি, তো অনেক সাবধান থাকতে হয়। ওই জন্য আগে থেকেই প্রিভেন্ট করতে হবে, আমাদেরকে ভাইটামিন ডি ক্যালসিয়াম এগুলো খেতে হবে, নিতে হবে এগুলো। সামনে আসলে আমি সুযোগ পেলেই এরকম নদীর পাড়ে হাঁটতে চলে যাই, আমার অনেক ভালো লাগে। আর এমনিতে 2 মাস পর তো শুধুমাত্র শপিং মলেই হাঁটতে পারবো, যেটা আমার কাছে ভালো লাগে না। শপিং মলে আমি যাব কিছু কিনতে, কেনার কিছু না থাকলে আবার শুধু শুধু হাঁটতে অনেক বোরিং লাগে, এরকম জায়গায় হাঁটতে দেখবেন অনেক ভালো লাগবে। আপনি এত জায়গায় হেঁটে ফেলেছেন, আপনি টেরও পাবেন না, যারা হাঁটতে পছন্দ করেন শরীরের জন্য ভালো। সব কিছুর ওষুধ হচ্ছে অ্যাক্টিভ থাকা, ফিজিক্যাল অ্যাক্টিভ থাকা। তো এই ছিল মিনি ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।